मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, हर हर मोदी, हर हर मोदी, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, भारत माता की, भारत माता की, हर हर मोदी, हर हर मोदी, हर हर मोदी, नरेंद्र मोदी जिंदाबाद। सुस्वागतम भाई, सुस्वागतम, सुस्वागतम भाई, सुस्वागतम, सुस्वागतम भाई, सुस्वागतम। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, বিশ্ববরেণ্য নেতা, ভারতবর্ষের পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমাদের মঞ্চে এসে এখানে উপস্থিত হয়েছেন। আমরা এই বরাক বিকাশ বিজয় সংকল্প সমাবেশে, আজকে এই সমাবেশে আমরা ভারতীয় জনতা পার্টির কাছাড় করিমগঞ্জ হাইলাকান্দি জেলা এবং বরাক উপত্যকার 40 লক্ষ লোকের পক্ষ থেকে আমরা মোদীজিকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমি অনুরোধ করব আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী সর্বানন্দ সোনোয়াল মহাশয়কে, আমাদের মোদীজিকে মণিপুরী পাগড়ি, আমাদের গামছা এবং ভারত মাতার হস্তশিল্পের তৈরি, ভারত মাতা আমাদের মা দুর্গার একটি প্রতিকৃতি ওনার সম্মুখ ওনাকে উপহার দেওয়ার জন্য। আমি অনুরোধ করছি আমাদের রাজ্যিক সভাপতি শ্রী রঞ্জিত দাস মহাশয়কে ডিমাছা গামছা এবং অসমীয়া গামছা দিয়ে মোদীজিকে সংবর্ধনা জানানোর জন্য। আমি অনুরোধ করছি নেডার আহ্বায়ক এবং আমাদের আসামের মাননীয় মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে উত্তরী এবং আমাদের বরাক উপত্যকার তৈরি শীতল পাটি দিয়ে নরেন্দ্র মোদীজিকে সংবর্ধনা জানানোর জন্য। আমাদের তিন জেলার পক্ষ থেকে মাননীয় নরেন্দ্র মোদীজিকে, আমাদের তিন জেলা সভাপতিদের পক্ষ থেকে আমাদের মালা দিয়ে, মালা পরিয়ে মোদীজিকে আমরা সংবর্ধনা জানাব, স্বাগত জানাব। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র মোদি জিন্দাবাদ, নরেন্দ্র মোদি জিন্দাবাদ। এখন স্বাগত বক্তব্য রাখার জন্য আমি আমাদের আসাম প্রদেশ কমিটির ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় শ্রী রঞ্জিত দাস মহাশয়কে অনুরোধ করছি আমাদের এই বিজয় সংকল্প সমাবেশে স্বাগত বক্তব্য রাখার জন্য।